আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফাইলে নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে ইউজ ল্যাপটপের ভিতরে বর্তমান সময় বা বর্তমান বাজারে বেশ কিছু পরিচিত মডেল থাকে যেখানে ব্র্যান্ড থাকে লিনোভো এইচপি এবং ডেল তো এই পরিচিত ব্র্যান্ড বা পরিচিত ব্র্যান্ডের ভিতরে যে পরিচিত মডেলগুলো থাকে যে এইট জেনারেশন ইকু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের তেমনই কিছু ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে ল্যাপটপগুলোর কোয়ালিটি কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস সুবিধা অসুবিধে নিয়েই আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা ল্যাপটপটা মোটামুটি সবারই পছন্দের তালিকায় শীর্ষে যেটা হচ্ছে এসপি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স বাংলা কথায় হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স বা আটশো তিরিশ জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল্ড ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটার কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস তুলনামূলকভাবে অন্য যে কোনো শপের থেকে একটু বেশি হয়ে থাকে এটার মেইন কারণটা হচ্ছে আমরা কোনো কালার করা সার্ভিস করা করা কোনো চেঞ্জ বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় যদি হয় দেন সেগুলোই সেল করার চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে অরিজিনাল ব্যাটারি থাকবে এবং যেটা দিয়ে আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবেন এবং ল্যাপটপটা নিট অ্যান্ড ক্লিন কতটুক আছে প্রত্যেকটা ল্যাপটপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি অপশনাল হিসেবে ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয় স্টেক বাটন ডুয়েল ক্লিক ট্রাকপ্যাড ব্যাঙ্গ অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপটার স্পেশালিটিটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত স্পেশালি যারা ল্যাপটপ ক্যারি করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন মিনিমাম বাজেটের ভিত্তে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস এটা যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা পার্সেস করেন সেক্ষেত্রে আনুমানিক তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন যারা সিমিলার কনফিগারেশনে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চান তাদের জন্য আমরা রেখেছি এটার মডেল হচ্ছে সেভেন বর্তমান বাজারে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ এর থেকে মিনিমাম প্রাইজে হয় না এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো তো চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এর থেকে মিনিমাম প্রাইসে ল্যাপটপ কোথাও পসিবল না তাও হচ্ছে মেটাল বডি এবং মেটাল বিল্ড অথবা প্রিমিয়াম সেগমেন্ট এটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন এটা তো থেকে ঘন্টার কাছাকাছি ব্যাটারি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এটা পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো যারা আসলে একটু প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ বা প্রফেশনাল ফ্রিলান্সিং করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে আর আমাদের সবগুলা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন 60 ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যাদের বাজেট একটু বেশি মানে 40000 টাকা বাজেটের আশেপাশে এখন আমি তাদের জন্য কিছু ল্যাপটপ দেখাবো আমরা সবসময় কাস্টমারকে রিকমেন্ড করি লিনোভো থিংপ্যাড এসপি ডেলের তুলনায় তো লিনোভো থিংপ্যাডের হচ্ছে আমাদের কাছে যে ল্যাপটপগুলো আছে এগুলার কোয়ালিটি পারফরম্যান্স লংগার অন্য যে কোনো ল্যাপটপের থেকে বেটার দেখেই আমরা লিনোভো থিঙ্ক কাস্টমারকে সবসময় রিকমেন্ড করার চেষ্টা করি এই ল্যাপটপগুলো যদি ওয়ারেন্টিগতভাবে আমরা ক্যালকুলেট করি অন্য যে কোনো ল্যাপটপের থেকে এই ল্যাপটপগুলো ওয়ারেন্টিতে খুবই কম আসে মডেলটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস এটাও রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিস ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান ডিগ্রি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক যেটা করতে পারবেন আটত্রিশ হাজার এবং যাদের ব্ল্যাক কালার অথবা পছন্দ না তারা চাইলে এসপি এলিট বুক নিতে পারেন যেরকম কনফিগার আছে বুক দুইটা সেম কনফিগারেশন জাস্ট হচ্ছে এসপি এলিট বুক এটাও আটত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে লিনোভো এটাও আটত্রিশ হাজার পাঁচশো কনফিগারেশন একদম সেম টু সেম কোনো চেঞ্জ নাই লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড তারপর আমি কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি প্রো থ্রি থাউজেন্ড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি পাচ্ছেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পাশাপাশি পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা কিছু ইন্টেল প্রসেসর দিয়ে ল্যাপটপ দেখাবো বর্তমান বাজারে যে ল্যাপটপগুলো পপুলার তার ভিতরে একটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড টি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ টি সিরিজ লেনোভো লুকিংটা দেখেন এটা একটা ইউজ ল্যাপটপ বাট লুকিংটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যে ল্যাপটপগুলো দীর্ঘদিন বা অনেক দিন ধরে ইউজ করা হয়েছে এরকম কন্ডিশনে নাই অবশ্য আমাদের প্রত্যেকটা ল্যাপটপই খুবই লাইট ইউজ করা আমরা সেভাবেই কালেক্ট করার চেষ্টা করি এটার মডেল টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বেজাল ডিসপ্লে ফেস ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে যারা এসপির ব্র্যান্ডের ভিতরে জেটবুক সিরিজ পার্সেস করতে চান আমাদের স্টকে কিন্তু জেটবুকেরও অনেক পরিমাণ স্টক আছে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের জেটবুক আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন একদম এইট জেনারেশন থেকে শুরু করে তেরো জেনারেশন পর্যন্ত জেটবুক আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটার মডেল হচ্ছে আমার হাতে যেটা আছে ফর্টি নিউ জি সিক্স জেটবুক কোড়াই এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপডেট করতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফিঙ্গার প্রিন্ট প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আছে চার ঘন্টার প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটার ক্রাই ফাইভ ক্রাই সেভেন এইট জিবি ষোলো জিবি টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে আমরা আরও দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড একটা হচ্ছে এলিট বুক বর্তমান বাজারে একদম পপুলার মডেল হচ্ছে এইস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটা কিন্তু অন্যতম একটা মডেল কারণ এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর যেটা ফোর ইউ সিক্স কোর বারো থ্রেড ষোলো জিবি র্যাম ডিডিআর বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ল্যাপটপটা চতুর্শে ন্যারো বেজাল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর ন্যারো বেজাল হওয়াতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্রেস নাই অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আটচল্লিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রসেসর এটা এইচপি যে কনফিগারেশন কনফিগারেশন বাট হচ্ছে সেম বরাবরের মতোই আমরা এইচপি থেকে লিনোভো থিঙ্কপ্যাড কাস্টমারকে বেশি রেকমেন্ড করি কারণটা হচ্ছে লিনোভো থিঙ্ক আমাদের কাছে ওয়ারেন্টিতে আসে না বললেই চলে আমরা যদি একশো ল্যাপটপ বিক্রি করি এইচপি যদি সেটা দশটা ওয়ারেন্টিতে আসে

কোনো ধরনের তাগ স্পেস নাই ফুললি ফ্রন্ট ফ্রেশ কন্ডিশন মনে হচ্ছে অ্যাজ লাইক একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন এটা হচ্ছে দুই হাজার একুশ সালের প্রোডাক্ট এবং দুই হাজার একুশ সালের ছয় মাসের আরকি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্চেস করতে পারবেন তেতাল্লিশ হাজার টাকা সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান বাজার মোটামুটি পপুলার মডেলের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে বিভিন্ন ব্র্যান্ডের ছিল ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ